তুমি সে কি হেসে গেলে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মোহাম্মদ। সাদি মোহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী। সাদি মোহাম্মদের বাবার নাম শহীদ সলিমুল্লাহ। 1971 সালে মোহাম্মদপুরের তাজমহল রোডের C12/10 বাড়িটি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সলিমুল্লাহর বাড়িতে নিয়মিত বৈঠকে আসতেন দলের শীর্ষ নেতারা, আসতেন বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালও। 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে। তার বাবার নামেই ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী 1973 সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি মোহাম্মদ। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সেখানে তিনি মন বসাতে পারেননি, বরং গানটাই তাকে টানত। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াকালীন 1975 সালে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে যান সঙ্গীতে পড়াশোনা করতে। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ফিরে আসেন বাংলাদেশে। সেই থেকে শুরু পথ চলা রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানসহ সাদি মোহাম্মদের প্রকাশিত মোট অ্যালবামের সংখ্যা 60টিরও বেশি। 2015 সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে, এই অ্যালবামের মধ্য দিয়ে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 2009 সালে তার শ্রাবণ আকাশে ও 2012 সালে তার সার্থক জনম আমার এই অ্যালবামটি প্রকাশিত হয়। রবীন্দ্র ও আধুনিক সহ তার মোট 67টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কয়েক বছর আগে সেদিন আকাশে মেঘ ছিল এই শিরোনামে একটি গান গেয়েছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। গানটি লিখেছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ ও সুর করেছেন সাদি মোহাম্মদ নিজেই। 2012 সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। 2015 সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করে। এছাড়াও নবম প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা 2018 পেয়েছেন রবীন্দ্রশিল্পী সাদি মোহাম্মদ। 6ই মে টোকিওতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশের সঙ্গীত ভুবনে 3 যুগেরও বেশি সময় ধরে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হয়। গত বছরের 8 জুলাই মা জেবুন্নেসা সলিমুল্লাহ বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মোহাম্মদ। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। 2024 সালের 13ই মার্চ তিনি আত্মহত্যা করেন।